বারবার বলছিল যে আমি তো চিনি তোমাকে, আমি চিনেছি। এবং ওনার প্রথম কমপ্লিমেন্ট এটাই ছিল আমাকে, সে জড়িয়ে ধরে একটাই কথা বলেছিল, খুব ভালো করেছো, আমার ছোট রেনু এরকম মিষ্টি ছিল দেখতে। আমার মনে হয় না এক্সপিরিয়েন্সটা কয়জন পেয়েছে পুরো পৃথিবীতে, কিংবা কয়টা প্রধানমন্ত্রী বা আর্টিস্টদের এতটা সম্মান দেয় যে তাদের সাথে বসে সিনেমা দেখে। আমার মনে হয় এই ক্যারেক্টারটা আমার জন্য অতটাই পারফেক্ট এবং অতটাই পরিমাণ মানুষকে সাড়া দিয়েছে যে আমার আর কাজ না করলো চোখ। এমন একটা হৃদয় বিদারক সিকুয়েন্স দিয়ে এই সিনেমাটা শেষ হয়েছে, মানুষ না চাইলেও অটোমেটিক্যালি ইমোশনাল হয়ে যাবে। আমার মনে হতো আমি ঠিক মতো করতে পারছি না, এখনও মনে হয় ফেস দেবী নার্ভাসনেসটা আছে, সব কিছু মিলে একটা ভয় কাজ করতো, এতটা পরিমাণে ভয় কাজ করতো যে মনিটারটাও দেখতাম না। আমার মনে হয় ইমোশনাল হওয়ার কারণ নেই এরকম কিছু, মানে কারণ নেই এটা বলা যাবে না, অনেক কারণ ইমোশনাল হওয়ার, কারণ আমরা 15 আগস্টের ঘটনা সবাই জানি। এমন একটা হৃদয় বিদারক সিকুয়েন্স দিয়ে এই সিনেমাটা শেষ হয়েছে, মানুষ না চাইলেও অটোমেটিক্যালি ইমোশনাল হয়ে যাবে, কারণ বঙ্গবন্ধুর মৃত্যুটা আমরা কখনো ভিজুয়ালি দেখিনি, এটা আমাদের ইমাজিনেশনের বাইরে ছিল, আমরা ইমাজিনও করি। সেই জিনিসটা যখন আমরা এত বড় পরিসরে দেখবো যে এত সুন্দর করে সিকুয়েন্সটা করা এবং এত রিয়েলিস্টিকভাবে করা হয়েছে যে আমার দেখে মনে হচ্ছিল প্রথমবার যে আমি মনে হয় ওখানেই আছি, আমার সামনেই মনে হয় ঘটনাটা হচ্ছে, অটোমেটিক্যালি আমরা এমনি ইমোশনাল হয়ে যাই এগুলো দেখলে। আমি কোনো সময় আমাকে পারফেক্ট মনে করি না এবং মনে করিও নি, কারণ প্রথমত হচ্ছে আমি এই ক্যারেক্টারটা যখন আমি প্লে করি, আমি যখন শর্ট দিতাম তখন আমি আমার মনিটারেও আমি নিজেকে দেখতে যেতাম না, কারণ আমি আমার মনে হতো আমি ঠিক মতো করতে পারছি না, এখনও মনে হয় ফেস দেবী নার্ভাসনেসটা আছে, সব কিছু মিলে একটা ভয় কাজ করতো, এতটা পরিমাণে ভয় কাজ করতো যে মনিটারটাও দেখতাম না যে আসলে কেমন লাগবে, দেখে যদি মন খারাপ হয়ে যায়, যদি মনে হয় যে বেস্টটা হচ্ছে না, কিন্তু পুরো জানপ্রাণ দিয়ে বেস্টটা করার চেষ্টা করেছি যে যত যাই হোক যতটুকুই থাকুক আমাকে যাতে কখনো দীঘি মনে না হয়, আমাকে যাতে মুজিবের সাথে দেখে রেনুই মনে হয়, এটার অনুভূতি মানে প্রকাশের মতন, এটা বিয়ন্ড দ্য স্কাই একটা ফিলিং। কারণ সবার জীবনে একটা ইচ্ছা থাকে, প্রত্যেকটা আর্টিস্টের একটা ইচ্ছা থাকে যে জীবনে এরকম একটা ক্যারেক্টার করব যেই ক্যারেক্টারটা আমার জীবনের শেষ পর্যন্ত থাকবে, এরকম একটা চরিত্র শেষ পর্যন্ত আমি নিয়ে যেতে পারবো এবং মানুষ একটা ক্যারেক্টার দিকে তো সবসময় মনে রাখতে পারে, এরকম একটা জিনিস। তো আমার মনে হয় এই ক্যারেক্টারটা আমার জন্য অতটাই পারফেক্ট এবং অতটাই পরিমাণ মানুষকে সাড়া দিয়েছে যে আমার আর কাজ না করলে চলবে, আমার মনে হয় শেষ পর্যন্ত আমি এই ক্যারেক্টারটা নিয়েই থাকতে পারবো। সব কিছু মিলে যেহেতু শেষটা আমাদের খুব ইমোশনালভাবে শেষ হয়েছে সিনেমাটা, সবাই আমরা কম বেশি ইমোশনাল ছিলাম এবং একটু স্বাভাবিক হওয়ার পরে প্রধানমন্ত্রী আমাদের সবাইকে ডাকে যে উনি আমাদের সাথে কথা বলবে। প্রথমত এইটা আমার জন্য একটা অনেক বড় নিউ এক্সপিরিয়েন্স যে প্রধানমন্ত্রীর সাথে বসে সিনেমা দেখা। আমি আমার মনে হয় না এক্সপিরিয়েন্সটা কয়জন পেয়েছে পুরো পৃথিবীতে, কিংবা কয়টা প্রধানমন্ত্রী বা আর্টিস্টদের এতটা সম্মান দেয় যে তাদের সাথে বসে সিনেমা দেখে। তো আমার কাছে এই জিনিসটা অনেক বেশি স্পেশাল এবং যেহেতু সবাই যখন কথা বলছিল প্রধানমন্ত্রীর সাথে, আমি একটু পিছিয়ে দাঁড়িয়েছিলাম, আমি একটু সামনে গিয়ে যখন তাকে সালাম করে বলি যে আমি ছোট রেনুটা ক্যারেক্টারটা করেছি, উনি বারবার বলছিল যে আমি তো চিনি তোমাকে, আমি চিনেছি। এবং ওনার প্রথম কমপ্লিমেন্ট এটাই ছিল আমাকে, সে জড়িয়ে ধরে একটাই কথা বলেছিল, খুব ভালো করেছো, আমার ছোট রেনু এরকম মিষ্টি ছিল দেখতে এবং তুমি ততটা পরিমাণে মিষ্টি এবং তোমাকে খুব ভালো লেগেছে ছোট রেনুতে, মনে হয়েছে তুমি পারফেক্ট ছোট রেনুর জন্য। তো এইটা বলার পর আমি অটোমেটিক্যালি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, কারণ আমার কাছে এটা একটা অ্যাওয়ার্ডের থেকে অনেক বেশি, কারণ একটা মানুষ যখন তার বাবার জীবনে নিয়ে সিনেমা দেখবে এবং বাবার জীবনে নিয়ে সিনেমা দেখতে গিয়ে তার মার ক্যারেক্টারটা যখন সে দেখবে এবং তার কাছে যদি পারফেক্ট মনে হয়, আমার মনে হয় এটা অ্যাওয়ার্ডের থেকে অনেক বড় যে আমাদের, তাও সেটা যদি বা প্রধানমন্ত্রী হয় সে যদি দেখে এই কথাটা বলে, তখন আমার মনে হয় এটা এখানে এটা একটা অ্যাওয়ার্ডের